হাদিসের ভিতরে বর্ণিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম এই দুনিয়াকে সৃষ্টি করেন, সর্বপ্রথম এই দুনিয়াটা কিছুই ছিল না, দুনিয়াটা একটা পানির ঘূর্ণীয়মান ছিল, অর্থাৎ ঘূর্ণীয়মান পানিতে এই দুনিয়াটা সর্বপ্রথম ছিল। এরপর এই ঘূর্ণীয়মান পানির ঘূর্ণীপাকের কেন্দ্রস্থলে একগুচ্ছ ফেনা তৈরি হয়, ফেনা বোঝেন, হ্যাঁ, গেজা বলা হয় যেটা, অর্থাৎ এই ঘূর্ণীয়মান পানির সর্বমধ্য কেন্দ্রস্থল যেটা, এইখানে আল্লাহ পাক সর্বপ্রথম একগুচ্ছ ফেনা তৈরি করেন, যেই ফেনাটা আস্তে আস্তে শক্ত হয়ে মাটিতে পরিণত হয়। এই কেন্দ্রস্থলে ফেরেশতারা সর্বপ্রথম কাবাঘরকে নির্মাণ করেন পানির উপরে। কোথায় সর্বপ্রথম পানির উপরে কাবাঘরকে ফেরেশতারা নির্মাণ করেন? আমার, আপনার, আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টি করার 2000 বছর পূর্বে, হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর কেন্দ্রস্থলে পানির উপরে আল্লাহ পাকে কাবা ঘরকে সর্বপ্রথম নির্মাণ করেন। কোথায় নির্মাণ করেন? দুনিয়ার কেন্দ্রস্থল অর্থাৎ এ জমিনের ছাদ পৃথিবীর কেন্দ্রস্থলে আল্লাহ পাকে ঘরকে নির্মাণ করেন, ঠিক সপ্তম আসমানের ওপার, যেই জায়গায় ফেরেশতাদের ইবাদত গৃহ, যার নাম বাইতুল মামুর বলা হয়। এই বাইতুল মামুর নামক একটা গৃহ আছে, ইবাদতের ঘর আছে, যেমন আমাদের বাইতুল্লাহ কাবা শরীফ, তেমনিভাবে ফেরেশতাদের ইবাদতের ঘরের নাম হলো বাইতুল মামুর। কোথায় অবস্থিত? সপ্তম আসমানের উপর। ঠিক এই বাইতুল মামুরের সোজা সুজির নিচেই আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করা হয়। এরপরে হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার পর ফেরেশতাদের নির্দেশে ওই জায়গাতে মাটি দ্বারা আবার কী করেন? কাবা ঘর তৈরি করেন। এটা হলো বরকতময় ঘরের সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর হেদায়াতের জন্য সর্বপ্রথম যেই ঘরকে নির্মাণ করেন সেই ঘর হল মক্কায় অবস্থিত, যার নাম বাইতুল্লাহ। এরপর আল্লাহ পাক এই আয়াতের অন্য অংশে বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মিনাল হুদা, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এ বাইতুল্লাহর নিকটে, বাইতুল্লাহর কাছে আল্লাহ পাকের অনেক নিদর্শন রয়েছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, তার মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কাকে বলে? মাকামে ইব্রাহিম একটা পাথরের নাম, যেই পাথরটা মাজার সমান উঁচু, কোমর সমান উঁচু একটা পাথর খণ্ডের নাম হলো মাকাম ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের ওপারে দাঁড়াইয়া আমার, আপনার জাতির পিতা আল্লাহ পাকের খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দেয়াল গেঁথেছিলেন। এটা একটা নিদর্শন। সব থেকে বড় নিদর্শন হলো এই কাবা ঘর নির্মাণ করার জন্য যেই পাথরটার উপর তিনি দাঁড়ায় কাবা ঘরের দেয়াল গেঁথেছিলেন, সেই পাথরটার উপরে আজও পর্যন্ত তার পায়ের ছাপ আছে। আজও পর্যন্ত নবী আনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনও পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা নিদর্শন হিসেবে থাকবে। যারা হজ করছে, যারা হাজি, তারা দেখছে যে মাকামে ইব্রাহিম কোথায়। ইহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, এ মাকামে ইব্রাহিম নামক পাথরটা তার নিদর্শন। আরও অনেক নিদর্শন আছে, তার মধ্যে আরেকটা নিদর্শন হলো জমজম কূপ। কি
জমজম নামক একটা কূপ আছে, যেই কূপের পানি যদি কেউ পান করে, যেই কূপের পানি পান করার দ্বারা তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। এটাও আল্লাহ পাকের নিদর্শন। এ কূপ নিয়ে আল্লাহ পাক যে এই কূপটা যে আল্লাহ পাকের নিদর্শন, এটাও লম্বা একটা ইতিহাস। আল্লাহ পাক বললেন, এটা আল্লাহ পাকের নিদর্শন। কেমনে নিদর্শন? যেমনিভাবে মাকামে ইব্রাহিম, এ মাকামে ইব্রাহিম নামক পাথরটির পরে আল্লাহর নবী ইব্রাহিম কী করছিলেন? কাবা ঘর গাচ্ছিলেন, পাথরের উপর তার পায়ের ছাপ আজও পর্যন্ত পড়ে আছে। এটা কিন্তু নিদর্শন ছাড়া সম্ভব না আমাদের জন্য, আমাদের জন্য এটা নিদর্শন। তেমনিভাবে জমজমের কূপটাও নিদর্শন, কেউ কিন্তু খনন করে নাই। হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী বিবি সারার অনুমতিতে, তার প্রচেষ্টায় ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিতীয় বিবাহ করেন। কেন? আমরা সকলেই জানি তার প্রথম স্ত্রীর থেকে কোনো সন্তান হয় না, এর জন্য। অর্থাৎ নবী ইব্রাহিম বৃদ্ধ হয়ে গেছেন, এরপরও আল্লাহ পাক কোনো সন্তান দেন নাই। প্রথম স্ত্রী বিবি সারার পরামর্শে, তার প্রচেষ্টায় আবার দ্বিতীয় বিবাহ করেন। কাকে? বিবি হাজেরা আলাইহিসসালামকে। বিবি হাজেরাকে বিবাহ করেন। এ বিবাহ করার পরে, এটা লম্বা ইতিহাস, তার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ইসমাইল আলাইহিসসালাম তার জন্ম হয়। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র সন্তান, বৃদ্ধ বয়সের পুত্র সন্তান, অতি মহাব্বতের পুত্র সন্তান ইসমাইল আলাইহিসসালাম। এই ইসমাইল আলাইহিসসালামের জন্মের পর আল্লাহ পাকের হুকুম হয়, আল্লাহ পাকের হুকুম হয়, এখানে বিস্তীর্ণ আলোচনা ওদিকে আমি যাব না। আল্লাহ পাকের হুকুম হয় যে তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে নির্জনে কোথাও রেখে আসো, যেই জায়গায় কোনো মানুষ নাই, জনমানব শূন্য এলাকা। এটাও আল্লাহ পাকের পরীক্ষা। একে তো বৃদ্ধ বয়সের সন্তান, মহাব্বতের সন্তান, এরপরও আল্লাহ পাকের হুকুম হলো তাদেরকে নির্জন স্তরে রেখে আসতে হবে যেখানে কেউ নাই। আল্লাহ পাকের যেই হুকুম সেই পালন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং পুত্র সন্তান ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে তৎকালীন সিরিয়া থেকে বর্তমান সৌদি আরবের দিকে রওনা করেন। উটের পিঠে সওয়ার হয়ে কয়েকদিন চলার পর, কয়েকদিন অতিক্রম হওয়ার পর ফারান নামক মরুভূমিতে এসে উপস্থিত হন, যেটা বর্তমান কাবা ঘর যেই জায়গায়, এই জায়গাটায় এসে উপস্থিত হন। এখান থেকে স্ত্রী এবং সন্তানকে উটের পিঠ থেকে নামাই দিয়েছেন। কিছু খেজুর এবং এক মশক পানি, এটা তাদেরকে দেওয়া দিয়ে নামায় দেওয়া হয়েছে। এখানে বলা হলো, আজ থেকে তোমরা এখানেই বসবাস করবা। এই কথা শোনার পর বিবি হাজেরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর খলিল, আপনি আমাদেরকে এই মরুভূমিতে জনপরম শূন্য এক ভয়ঙ্কর জায়গায় কেন নামায় দিয়ে যাইতেছেন? এরকম বারবার প্রশ্ন করতেছেন, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিসসালাম কোনো জবাব দেন না। কারণ একে তো আদরের সন্তান, মহাব্বতের সন্তান, ভালোবাসার সন্তান, এরপর এমন এক জায়গায় রেখে যাওয়ার নির্দেশ আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমকে পালন করার জন্য তিনি কোনো কথা বলেন নাই, বা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ফিরে চলে যাচ্ছে। নবী ইব্রাহিম হাঁটতেছে আর বিবি হাজেরা পাঁচ বলতেছে যে আল্লাহর খলিল, আমাদেরকে কেন রেখে যাচ্ছেন বলে যান, কোথায় রেখে যাচ্ছেন বলে যান, এরকম বারবার জিজ্ঞাসা করতে এক সময় জিজ্ঞাসা করতেছে, আল্লাহর খলিল, এই মরুভূমিতে আমাদেরকে আপনি কার হাতে রেখে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিয়েছিলেন, আল্লাহর হাতে তোমাদেরকে আমি রেখে যাইতেছি। এই কথা শোনা মাত্রই নবীর স্ত্রী বলছে, ঠিক আছে, যান আপনি চলে যান, যেই আল্লাহ পাক
আমাদেরকে এখানে রাখার হুকুম করছেন, নিশ্চয়ই সে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, নিশ্চয়ই তিনি আমাদেরকে বরবাদ করবেন না, আমাদেরকে হেফাজত করবেন। নবী ইব্রাহিম কিন্তু একবারও পিছনে ফিরে দেখেন নাই, কারণ দেখলে মহাব্বত লাগতে পারে, আল্লাহ পাকের হুকুম মানায় বাধা হইতে পারে, এই জন্য তিনি সামনে হাঁটতেছে। এরপর উঠে সওয়ার হইতে হইতে বেশ কিছু দূর যাওয়ার পরে দেখে যে আর পিছনে আসে না, আর আওয়াজ নাই, ওখানে উনি দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ পাকের কাছে দোয়া করছে, রব্বানা ইন্নি আসকান্তু যুররিয়াতি, রব্বুল আলামিন আমাদের প্রভু আল্লাহ, আমি আমার পরিবারের কতককে এই মরুভূমিতে রেখে গেলাম, আপনার ঘরের পাশে রেখে গেলাম, যেন এরা নামাজ কায়েম করতে পারে, আপনি এদেরকে হেফাজত করিয়েন আল্লাহ, আপনি এদের সকল প্রকার জিম্মাদারি নেন, এরকম অনেক সময় দোয়া করলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা ত্যাগ করে চলে গেছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আল্লাহ বললেন যে এখানে নিদর্শন আছে, সেই জন্য ঘটনাটার আলোচনা। একটা নিদর্শন মাকামে ইব্রাহিম, দুই নম্বর নিদর্শন হলো জমজমের কূপ। এরপর যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, হযরতে বিবি হাজরা ওই মরুভূমিতে নির্জন জায়গায় খোলা জায়গায় বাচ্চাকে নিয়ে দিন অতিবাহিত করতেছে, তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নিজের সন্তানের দিকে তাকায় নিজের চক্ষুকে শীতল করতেছেন। কিতাবে এভাবে লিখছেন, এভাবে কয়েকদিন যাইতে না যাইতে পানিও শেষ হয়ে গেছে, আস্তে আস্তে খেজুরও শেষ হয়ে গেছে, খানার আর কিছু নাই, পান করারও কিছু নাই, খাওয়ারও কিছু নাই, এক সময় ক্ষুধার্ত অবস্থায় বুকের দুধ শুকায় গেছে, বাচ্চার খানা বন্ধ হয়ে গেছে। এমন সময় উনি তাকায় দেখেন, চাপা পাহাড়ের দিকে তাকায় দেখেন, পানি দেখা যায়, চাপা পাহাড়ের চূড়া থেকে কেমন যেন ঝর্ণা হয়ে পানি নিচে নামতেছে, এরকম দেখা যায়। উনি দৌড় দিয়া চাপা পাহাড়ে চলে গেছেন, যে দেখেন না সেখানে পানি নয়, সূর্যের আলো পাথর উপরে পড়ছে, কেমন যেন মনে হইতেছে পানি। আপনারা দেখবেন প্রখর রৌদ্রের সময় পিচের রাস্তায় দূর দিকে তাকায় দেখবেন মনে হয় রাস্তার উপরে পানি, কাছে যাইবেন পানি না, এটাকে বলা হয় মরীচিকা। চাপা পাহাড়ের দিকে তাকায় দেখে পানি যে দেখে নাই, আবার মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখে যে ওখানে পানি দেখা যায়। এত কষ্ট, এত দুঃখ, এত কষ্ট অন্তরের ভিতরে যে আবার চাপা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে দৌড়েছে। একজন মহিলা মানুষ এরকম সমান রাস্তা নয়, পাথরের জমিন, এই জমিন দিয়ে দৌড় দিয়ে আবার মারওয়া পাহাড়ে যেয়ে দেখে না পানি নাই, এখানেও পানি নাই, এটাও মরীচিকা, সূর্যের আলো পড়ছে পাহাড়ের উপর পাথরের উপরে মনে হয় পানি, আবার মারওয়া পাহাড় থেকে চাপা পাহাড়ের দিকে তাকায় দেখে মনে হয় পানি, দেখছে পানি নাই, এরপরে কিন্তু কলবে ইতমিনান হয় নাই, দৌড় মারছে। এইভাবে সপ্তমবার দৌড়ানোর পরে যখন দেখে না পানি নাই, ক্লান্ত হয়ে গেছে, এরপরে কাবা ঘরের যেইখানে তার সন্তানকে রেখে গেছিলেন সেখানে ফিরে আসছেন, এসে দেখেন যে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নবী ইসমাইল আলাইহিস সালামের পার কুড়ালি দিয়ে জমিনে আঘাত করতেছে, জমিনে আঘাত করছে, তো সঙ্গে সঙ্গে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন হিসেবে জমজমের কূপের পানি প্রবাহমান করে দিয়েছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ পাক কাবা ঘরের পাশে যতগুলো নিদর্শন রাখছে তার মধ্যে মাকাম ইব্রাহিম একটা নিদর্শন, জমজমের কূপের একটা নিদর্শন। এরপর এখান থেকে তারা পানি পান করছে, জিব্রাইল আলাইহিস সালাম বলছে আপনি পানি পান করেন, আপনার বাচ্চাকে পান করান, এই পানি দ্বারা আপনার তৃষ্ণাও নিবারণ হবে, ক্ষুধাও নিবারণ হবে, এটা আপনার জিম্মাদারিতে। হযরত হাজেরা নিজে পানি পান করলেন, তার সন্তানকে পানি পান করাইলেন, এভাবে তিনি পানি পান করতে থাকেন। এক বর্ণনায় বলে লেখা হয়েছে যে এক বর্ণনায় বলা হয়েছে যে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে কিছু খেজুর দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই খেজুরগুলোর বিচি এখানে পুঁতে দেন,
এখান থেকে গাছ তৈরি হয়ে খেজুর তৈরি হবে যেটা আপনি খাইতে পারবেন, এক বর্ণনা এরকম বলা আছে। যাই হোক, একটা জনমানব শূন্য এলাকা যেখানে কোনো মানুষ নাই, সেইখানে দুইজন মানুষ, একটা বাচ্চা একটা মহিলা, দিন অতিবাহিত করেন। তাদের জমজমের কূপের পানি খেয়ে তারা অতিবাহিত করেন। প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কিন্তু কবুল করে ফেলছেন। একটা কাফেলা ওই অঞ্চল দিয়ে যাতায়াত করার সময় তাদের পানির পিপাসা, তাদের জন্তু মানুষ যারা ছিল সকলে পানি তালাশে ছিল। দূর আকাশ থেকে তাকায় দেখে এক জায়গায় কিছু পাখি ওড়ে। তখন তারা ওখান থেকে ধারণা করছে যে এইখানে পাখি ওড়ে নিশ্চয়ই তাইলে কোনো পানির ব্যবস্থা আছে, কারণ এই পাখিগুলো যেই জায়গায় পানি থাকে সেখানে এদের আনাগোনা থাকে। তারা ওই জায়গায় আসছে। এখানে বিভিন্ন রেওয়ায়েত আছে, বড় লম্বা আলোচনা, আমি অত দূর যাব না। এই কূপের কাছে যখন আসছে, আসার পর তারা অনুমতি চাইছে। তারা অনুমতি চাওয়ার পরে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, তারা নিজেরা পানি পান করছে, তাদের পশুদেরকে পানি পান করাইছে। এরপরে তারা মা হাজেরার কাছে অনুমতি চাইছে, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই এলাকায় বসতি তৈরি করব, এই এলাকায় বসবাস করব, এখান থেকে ফসল উৎপাদন করব, ব্যবসা করব, যত ফসল যত ব্যবসায় লাভ যা হবে আপনার একটা ভাগ দেবো আমরা। তিনি অনুমতি দিচ্ছেন, তারা বসবাস শুরু করছে। সেখানে জনম মানব হয়ে গেছে, বিস্তীর্ণ এলাকা হয়ে গেছে। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জনম মানব এলাকায় ওই মানুষগুলোর দ্বারা হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজেরার জন্য একটা ঘর নির্মাণ করছে তারা পাথর কেটে, সেখানে তারা বসবাস করে। এইভাবে আস্তে আস্তে যখন নবী ইসমাইল আলাইহিস সালামের বয়স 8 বছর উপনীত হয়েছে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে নবী ইব্রাহিমের উপর।